আৰু অৱশেষত যিটো ভয় খাই আছিলোঁ সেইটোৱে হ'ল, বৰ্তমান বিবাহ বিচ্ছেদ হৈ গ'ল। আৰু সেই ক'বলৈ ওলাইছোঁ আজি পাখি মাইনা আৰু মই একেলগে বিহু নাচিছোঁ, আৰু ক'ত নাচিছোঁগৈ আপোনালোকে চাব। আৰু এতিয়া আপোনালোকক দেখাবলৈ লৈছোঁ আমাৰ বিহু নাচ, আৰু কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব দেই। গুড মৰ্ণিং বন্ধু বান্ধৱীসকল, কি খবৰ? আশা কৰোঁ সকলোৰে ভাল আৰু ময়ো ভালে কুশলে আছোঁ। কল্পনা দেখো ডেইলি ব্লগছৰ নতুন এটা ভিডিঅ'লৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু এতিয়া সাজি কাচি আছোঁ, মাইনা ক'লে গলিয়া ধূপ লগাইছ এয়া, গতিকে এতিয়া গতিকে এতিয়া আহিছোঁ না মাইনা, বাই বাই। মাইনাই বন্তি লগাই আছে, সেইকাৰণে এতিয়া তাইক বাই বাই দি পেলাই আহিছোঁ। আৰু এখন কাপোৰ মই কিয় লওঁ জানেনে? মই মানে একদম ঘামিলে এইখনে মুচিলে খুব ভাল পাওঁ, বহুত কোমল। এতিয়া যাওঁ, আপোনালোকক লগ পাই আছোঁ, কাকো বাই বাই। কেয়া তো কি আৰু, অকণ পেটটো ফুলিব আৰু ন বিপুল, বাই বাই। আমাৰ এইপিনে দেখো কি চাওঁ, ব'লা ব'লা এতিয়া ব'লো, একদম লগ পাই আছোঁ। আৰু এফালে চাওক ৰং কৰিয়া আছে, আপোনালোকক দেখাম বাৰু পাছত। এতিয়া আহি পেলাই পালোহি ডিমৰুগুৰি, আৰু ইয়াত আমাৰ অভিনৱ গোষ্ঠীয়ে পাতিছে বিহু কৰ্মশালা, আৰু আজি অন্তিমটো দিন, সেয়েহে আপোনালোকক অকণমান দেখাবলৈ আহিছোঁ। তোমালোকে কথা লাজ কৰিছা নেকি? আজি শেষ নেকি কৰ্মশালা? আজি শেষ, আজি শেষ আৰু। কিমান দিন হৈ আছিলে? হা, 10 দিন। শিকিলা নে নাই গোটেইখিনি? শিকিলা? কেনেকুৱা লাগি আছে এতিয়া শিকাৰ পিছত? ক'ত নাচিবা ন? অঁ ভাল লাগিছে। এয়া চাওক, আপোনালোকক দেখাইছোঁ আৰু ভিতৰৰ পৰিৱেশটো আপোনালোকক সুন্দৰকৈ দেখাম। অভিনৱ গোষ্ঠী উদ্যোগত হৈছে, আৰু ইয়াত এয়া আমাৰ জ্যেষ্ঠসকল আছে, দেখিছে? ইয়াত অকণমান মানে মেনেজমেণ্টৰ দায়িত্বত আছে, এয়া দেখাইছোঁ আপোনালোকক। ইয়াতে মোৰ পাইছোঁ বহুত সংখ্যক শুভাকাংক্ষী। এয়া অকণমান দেখাই দিছোঁ দেই, ওচৰৰ পৰা মাত দিছে যিহেতুকে দেখাই দিছোঁ। অঁ ভালে আছোঁ, ভালে আছোঁ। আৰু ইয়াৰ সকলোকে অকণমান অকণমান দেখাইছোঁ, দেখাই দিছোঁ দেই ধুনীয়াকৈ। অঁ ল'ৰা ছোৱালী আছেনে আপোনালোকৰ? আছে ন? এয়া মাইনা, এয়া অঁ, এয়া এতিয়া আপোনালোকক দেখাবলৈ লৈছোঁ মই তেখেতসকলৰ ওচৰলৈ আহিছোঁ। আৰু কিমান দিনৰ পৰা প্ৰস্তুতি চলি আছে আপোনালোকক সুন্দৰকৈ তেখেতসকলে ক'ব পাৰিব বাৰু। এয়া চাওক, এয়া আয়োজকসকল হয়নে? মই আপোনালোকক ইয়াৰ যোনসকল উদ্যোক্তাসকল, বিশেষকৈ এখেতৰ অৰিহণাটো মানে গম পাই আছোঁ আৰু দেই, বহুত বহুত ধন্যবাদ। আৰু আমাৰ বিহু ইমান সুন্দৰকৈ আপোনালোকৰ তত্ত্বাৱধানত, আজি 10 দিনীয়া কাৰ্যসূচীৰে ন, 10 দিনীয়া কাৰ্যসূচীৰে আজি এয়া একদম অন্তিমটো দিন, আৰু অন্তিমটো দিনত আমাৰ মাজলৈ আহি আছে আমাৰ সকলোৰে পৰিচিত, সকলোৰে মৰমৰ অভিনেত্ৰী, আমাৰ গায়ত্ৰী মহন্ত। আৰু বহুত ভাল লাগিছে, আৰু এখেতৰ মুখেৰে শুনিম প্ৰস্তুতি কেনেকুৱা চলিছে। সুন্দৰ প্ৰস্তুতি, আমি 1 তাৰিখৰ পৰা আৰম্ভ কৰিছিলোঁ আমাৰ কৰ্মশালাটো। হয়, আৰু আমাৰ প্ৰয়াস এটা আছিলে যে আমি নতুন প্ৰজন্মক কেনেকৈ শুদ্ধভাৱে আমি বিহুটো শিকাব পাৰোঁ, সেইটোৱে আমাৰ প্ৰয়াস আছিলে। আৰু যথেষ্ট আমি ভাল লাগিছে, মোৰ সৌৰভ কলিতা। আৰু কেনেকুৱা লাগিলে আমাৰ নগাঁও ডিমৰু সকলো, যেতিয়া শিশুৰ পৰা একে সকলো আহিছে অতি সুন্দৰ। প্ৰথমে আমি লগ ল'ম যে অভিনৱ গোষ্ঠী, তেওঁলোকৰ প্ৰচেষ্টা অতি সুন্দৰ, তেওঁলোকৰ সহযোগিতা সঁচাকৈ অতি ভাল লাগিছে। 1 তাৰিখৰ পৰা 9 তাৰিখলৈকে আমি শিকালোঁ, আজিয়ে তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিব। আজি অন্তিম দিন আমাৰ, ইয়াতে গায়ত্ৰী মহন্ত আহি আছে, আমাৰ খগেন গগৈদেৱ আহি আছে, এইটো পাইছেহি। আজি আমি কি শিকালোঁ, আমি খুব সুন্দৰকৈ শিকাবলৈ যত্ন কৰিছোঁ, সুন্দৰকৈ মানে অতি শুদ্ধৰ ওপৰত শিকাবলৈ যত্ন কৰিছোঁ, আপোনালোকে আজি চাব। মাইনা কেইজনীমান আহিছে, আপুনি পাখিবাৰ মাক নেকি বাৰু, মোৰ মনটো ভাল লাগি আছে দেই। আৰু এয়া দেখাই দিছো আপোনালোকক, আৰু এগৰাকী আছে, আৰু এগৰাকী চাওক, এয়া কি নাম? মোৰ ব্লগ চাই কেনেকুৱা লাগিছে,
Hey!
একদম গাড়ির ভিতর ভিডিওটা আরম্ভ করছো, তাতে মানে আপনার দেখাইছো যিমানখিনি দেখাব পারিলো দেখাইছো। আর গায়ত্রী মহন্ত অহালে বাদ চাব নোৱাৰিলো, তেনেকুৱাতে মানে মই ভিডিও যেহেতুকে বনাই থাকোতে এইটো ফোন মোৰ দিকুদাহা হাতত দি থৈছিলো, আর সেই যোনটোত মানে ফোন আহি থাকে, আর সেই ফোনটোত এটা বহুত মানে হৃদয় বিদারক ফোন আহিলে, আর যেটো পরিণতি নাকি মই একদম ভিডিও বনাবলে মোৰ অকনো মন নগল, একদম এনেকে গুছি আহিছো। আর এনেকুৱা মাথা বিষ আহি পেলাই এটা আপনাদের দেখাইছো দেই, রব ইয়া দেখিছনে, লগে লগে ট্যাবলেট কিনিছো, লগে লগে মাথা বিষৰ ট্যাবলেট আর গ্যাসের ট্যাবলেট কিনিছো, কিনি পেলাই খাই পেলাই এতিয়া মানে মই এনেকে ভিডিওটো বনাইছো আপনাদের কবলে ওলাইছো। মানে এনেকুৱা এটা খবর, যিটো খবর নেকি আজি মই আপনাদের এনেকে দিবলে পাই বহুতে দুঃখিত, গতি মই ধুনকে ঘরতে কমগে আপনাদের, এটা গাড়ির ভিতর নকম। আর দিকুদাহা শুটো দেখিছে না, টোপনি গুছি গলগৈ, তার টোপনি গুছি গলগে, কারণ আহতে আমার কারণ কি হয়, সি স্কুলের পর বাহিরে বাহিরে গুছি আহিলে, তেনেকে ঘর অকনো রেস্টে লোলে নাপালে, এনেই মূল শুয়ে থাকে বারো দুপরিয়া সময়, আজি একু রেস্ট লোলে নাপালে সি পটককে টোপনি গুছি গল। আর কথাবিল মানে এনেকা হব বলে একবারে ভবাই নাছিল, আপনাদের সব মাথা মানে কেনকা মানে বিষাইছে মোর সেই খবরটো শুনি পেলায়, গতি কারো জীবনত যাতে তেনেকুৱা নহক। আর কি খবর আপনাদের ভিডিওটা শেষলেক চাব, গোটেখিনি চালে আপনাদের গম পাব, গতি আহক এটা সুন্দরকে আপনাদের ঘর কথাখিনি মানে কই আছো। আর এটা আহি পেলায় ঘর পালোহি, এফালে মন বেয়া আর এফালে মনটা ভাল, আর মাইনাহত গেছিল, এটা মালিকও আছে, গোটেখিন মাইনায় আনিলে মাইনাকে কাকুকে এটা ধুনিয়াকে মাইনায় আনিলে মোলে চাদর মেখেলা এজোর, এইজোর মই অকন দেখাই দিছো, এইজোর চাদর মেখেলা দেখিছনে এইজোর চাদর মেখেলা ভাল লাগিছে, আনি দিছে একদম বহুত মনটো ভাল লাগিছে, কাপড় দিয়ক নিদিয়ক লোৱা ছোৱালী কিটা তাকে এটা মনলে আহিছে মাহঁতক কিবা এটা দিব লাগে বুলি, বহুত ভাল লাগিছে। আর এইটো আমার পাপা কলে আনিছে শার্ট, এইটো শার্ট, তারপর খুড়া কলে আনিছে স্পোর্টিং খুড়া কলে আমার দিকু দেখালে আনিছে, আর এইটো আনিছে খুড়া কলে কলে গলে তো টিকেট এইটো খুড়া কলে আনিছে, সেই পিনি পেলাই এটা কলে গলে গে নেকি, এইটো আনিছে বহুত ভাল লাগিছে, শাহুমালে আনিছে, আমার দিকুয়ে শিকাই দিছে শাহুমালে আনিছে, আইতালে আনিছে, গতি এটা বহুত ভাল লাগিলে, এটা মালিকে আনিছে শাহুমা, মানে মোৰ জন্মদিন বিহুতে পড়ে যে সেইটো কাৰণে মানে তেতিয়া বিহু জন্মদিনৰ কাৰণে দৌৰি থাকিব লাগিব, সেইকাৰণে মানে আগতীয়াকৈ জন্মদিনৰ আগতীয়াকৈ মানে মোৰ উপহাৰ অপূৰ্ব, আপোনালোকে ধামাকা পাৰ্টি পাব, আমাৰ মাইনাৰ বাৰ্থডে আহি আছে একদম ধামাকা, এইটোকো আনকমন জেগাত, তাৰ বাদে চাব আৰু কি কি ভাত পানী বনাই খাই সোনকালে শুই থাকো, ভাত পানী খাই আহিলো মোৰ শয়ন কক্ষলে, আর আপনাদের দেখাইছোয়ে মাইনাহতে কি কি দিলে দেখাইছোয়ে বাৰু, আর সিহঁতৰ ভিডিওটো আপনাদের ভালকে দেখা পাব, কারণ মোৰ মনটো ইমান ভাল নহয় কারণে ভালকে ভিডিও বনাব নোৱাৰিলো, তথাপিতো বহুত ভাল লাগিছে ল'ৰা ছোৱালীকেইটাই, আজি অলপ দিনৰ পৰা বুলি কৈছো আৰু ল'ৰা ছোৱালীকেইটাই মানে ভাবিছে যে মা দেউতাক কিবা এটা দিব লাগে বুলি, সেইকাৰণে মানে সেইটোৱে ভবাটোৱে বহুতখিনি মানে আমাৰ কাৰণে বহুতখিনি বেছি, আৰু তেহেঁতে যে ভাবি পেলাই কিবা এটা আনিছে সেইটোৱে মোৰ কাৰণে বহুত মানে ডাঙৰ উপহাৰ, সেইখিনিকে আপোনালোকৰ ওচৰত ক'লোঁ। আৰু মাইনাৰ বাৰ্থডেটো আৰু আমাৰ পাখি মাইনাৰ যিহেতুকে জন্মদিন আহি আছে, ধামাকা হ'ব জন্মদিনত,
আর কি উপহার দিও সেও মানে আপনার দেখাম, উপহারটা মানে দিবই লাগবে ভাল একটা ন, গতি আপনার দেখাম বারো। তারপাছতে অকন বেলেগ ধরনের হবো এবার ভিডিও, মানে জন্মদিনটা অকনমান বেলেগকে পাতিম বলে ভাবিছো, গতি আপনাদের চাই থাকিব। আর এতিয়া মই কৈছিলোঁ যে মোৰ মনটো বেয়া বুলি আপোনালোকক কওঁ, যেতিয়া মই ইউটিউব চেনেল খুলিছোঁ, তেতিয়া ইউটিউব চেনেল খোলাৰ পাছত বহুতখিনি ল'ৰাই হওক বা ছোৱালীয়ে হওক মই আপোন মানুহ বহুত পাইছোঁ, আৰু প্ৰেক্টিকেলিও পাইছোঁ বাৰু। আপোন মানুহ ভিডিঅ'ৰ যোগেদি বুলিয়ে নহয়, মই যেতিয়া তেখেতসকলৰ ঘৰত যাওঁ বহুত মৰম চেনেহ, মাতৃৰ সমান মৰম চেনেহ পাওঁ। এগৰাকী মাতৃক যিমানখিনি মৰমৰ প্ৰয়োজন সিমানখিনি মৰম পাওঁ। আৰু ঠিক তেনেকৈ যেতিয়া এগৰাকী মাতৃৰ মৰম পোৱাৰ পাছত, আৰু সেই জীয়ৰী হওক, মানে প্ৰত্যেকগৰাকী ছোৱালীকে জীয়ৰী বুলিয়ে ভাবোঁ বাৰু মই, আৰু তেনেকুৱা এগৰাকী জীয়ৰীৰ যেতিয়া কিবা এটা খবৰ পাওঁ, সেই খবৰটো বহুত মৰ্মান্তিক মানে, গতিকে মনটো বহুত বেয়া লাগিছে। আৰু আশা কৰিছোঁ বেলেগ যাতে, আৰু বেলেগৰ যাতে কেতিয়াও তেনেকুৱা নহওক, সদায় নিজৰ সংসাৰখন ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিবা বুজা পৰাৰ মাজেৰে, দেই বুজা পৰাৰ মাজেৰে। হাজবেণ্ড ৱাইফৰ কাইজা লাগেই, কিন্তু কিহৰ ভিত্তিত কাইজাখন লাগে, কেনেকৈ লাগে, মানে কিহৰ ভিত্তিত লাগিছে, কাইজাখন হোৱাৰ মূল কাৰণটো কি, যদি দুয়োজনে ভালকৈ বহি পেলাই আলোচনা কৰি চায় যে এইটোতে আমাৰ ভুল হৈছে, হ'ব দিয়া এইটো কাৰণে এনেকুৱা হৈ আছে, যেতিয়া আমি এনেকৈ এনেকৈ থাকিম, অকণমান এৰা ধৰাৰ মাজেৰে তেনেকৈ চলিব লাগিব, তেতিয়াহে এখন সংসাৰ সুখৰ হ'ব। তাৰপাছতো বাৰু তেনেকৈ বুজা পৰা নহ'লেও তেনেকৈ ভাগি যায় সংসাৰ। আৰু ঠিক তেনেকৈ মোৰ এগৰাকী আপোন মানুহ, মই গৈছিলোঁ বাৰু তেখেতসকলৰ ঘৰলৈ, এতিয়া আপোনালোকক নকওঁ, সবিশেষ মই পাছৰ ভিডিঅ'ত জনাম। মই এতিয়া মানে খবৰটো যেতিয়া পালোঁ, মই গৈছিলোঁ আজি আমাৰ ডিমৰুগুৰিত, যেতিয়া কাৰ্য আমাৰ ডিমৰুগুৰিতে সুন্দৰকৈ আয়োজন কৰিছিলে কৰ্মশালা, আজি অন্তিমটো দিন, তালৈকে মাতিছিলে বাৰু, গৈছিলোঁ, কিন্তু যেতিয়া এই খবৰটো পালোঁ মনটো ইমানেই ভাগি পৰিলে, আৰু এনেকুৱা মাথা ঘূৰাইছে, মানে তাতে মোৰ কেনেকুৱাকৈ যে ওলাই আহি পেলাই মই গাড়ীৰ ভিতৰত মই ক্লেকাৰ মূৰত যি মাৰি গৈছোঁ, মানে চব ফুলি কৰি দি গেছৰ ঔষধ আৰু মাথা বিষৰ ঔষধ খাইছোঁ, মনটো বহুত বেয়া লাগি আছে। আৰু এতিয়া বাৰু ক'লোঁ বাৰু দেই, এতিয়া কাকুমেনাহঁতকো ক'লোঁ আৰু ঘটনাটো, সিহঁতৰ যিহেতুকে বজাৰ কৰিবলৈ গৈছিলে, সিহঁতৰ আগতো মই কোৱা নাই, আৰু সিহঁতেও ভালকৈ চিনি পায়, কিন্তু এতিয়া কি হ'ল, সেই কথাটো হ'ব বুলি, সেই ঘটনাটো হ'ব বুলি আজি 4-5 মাহমানৰ আগৰ পৰা গম পাই আছিলোঁ, কিন্তু তথাপিতো মই কৈছিলোঁ যে মাইনা বুজা পৰাৰ মাজেৰে এইটো কাম কৰিবি, বুজিবচোন, বুজিবলৈ চেষ্টা কৰবা, তয়ো হ'লেও বুজাবা, তেওঁ হ'লেও এনেকৈ জোৱাইকো এনেকৈ বুজাবিচোন বুলি কৈছিলোঁ। কিন্তু অৱশেষত মই যিটো ভাবি আছিলোঁ সেইটো নহ'লগৈ, সংসাৰখন মানে এতিয়া ভাগিয়ে গ'লগৈ। আৰু আপোনালোকক কৈছোঁ, কাৰো সংসাৰ যাতে এনেকুৱা ভাগা নহওক, সদায় মই সংসাৰ জোৰা লগাবলৈ চাওঁ, সদায় মানে মই কি কওঁ, ক'ৰবাত কেনেবাকৈ খুটি নাতি লাগিলেও মই বুজাওঁ যে সংসাৰখন পটককৈ ভাঙিব নালাগে, কাৰণ ভাঙিবলৈ সহজ, পাতিবলৈ বহুত কষ্ট, হয়নে বাৰু? সেইকাৰণে কৈছোঁ মই, সদায় হাজবেণ্ড ৱাইফৰ ভিতৰত কাজিয়া পেচাল লাগিলে প্ৰথমতে আলোচনা ভিত্তিত আলোচনা কৰি, প্ৰথমতে আলোচনা কৰিব লাগে, এইটো কিয় তুমি এনেকুৱা কৰিলা, এইটো কিয় এনেকুৱা হ'ল, গোটেইখিনি যেতিয়া আলোচনা হ'ব, চালি জাৰি চাইহে এনেকুৱা এটা সিদ্ধান্ত ল'ব লাগে। আৰু মই ভবাত চাগে তেওঁলোকে এইটো চালি জাৰিয়ে সিদ্ধান্তটো লৈছে, মইনো এনেকৈ ক'লে কি হ'ব, তেওঁলোকে ভুক্তভোগীসকলেহে বুজি পায়, সেইখিনিকে আপোনালোকক ক'লোঁ। আৰু শেষত এটা কথাই কওঁ, আপোনালোকে আশীৰ্বাদ কৰিব, আপোনালোকেও আশীৰ্বাদ কৰিব আমাৰ পৰিয়ালটি যাতে যেনেকৈ এতিয়া আপোনালোকে দেখিছে, আৰু বাকী অন্তিম দিনটোলৈকে, বাকী মানে যিকেইটা দিন আমি জীয়াই থাকোঁ, সেই দিনকেইটাও যাতে ভগৱানে এনেকেই পাৰ কৰে, আৰু আপোনালোকৰো আশীৰ্বাদৰ প্ৰয়োজন, গতিকে এনেকৈয়ে যাতে থাকোঁ। হাই কাজিয়া কাৰ নালাগে ন, হাই কাজিয়া ভগৱানৰ কৃপাত, কিন্তু আমাৰ আজিলৈকে তেনেকুৱা লগা নাই। কিবা এটা যদি মাইনাক ধমকিও দিওঁ, ধমকি বুলি নহয় মোৰ হাঁহিহে উঠে, আৰু তাই হ'লেও মানে হাঁহি পেলাই উৰুৱাই দিয়ে, আৰু আমাৰ কাজিয়াখন যদি আমি যদি কিবা এটা লাগো ন, নালাগোৱে বাৰু, যদি কিবা এটা কথা লাগো খুব বেছি 1 মিনিট বা 2 মিনিট মানে পাহৰি যাওঁ আমি, কিবা এটা যে মাইনাক যে মই কিবা এটা কৈছিলোঁ বা মাইনাই যে মোক কিবা এটা কৈছিলে, সেইবিলাক আমাৰ মনতেই নপৰে, মানে আমি এনেকুৱা এটাকে থাকোঁ, মানে পাহৰিয়ে থাকোঁ নহয়, অ' মাইনা কি কৰিলোঁ এইটো, অ' মাইনা আমুকটো কি কৰিলোঁ, অ' মাই আমুকটো কি হ'ল, তাৰমানে সেই ঘটনা সেই কথাখিনি যে আমাৰ মনলৈ আহি থাকে নহয়, তেতিয়া আমাৰ কাজিয়া কৰিবলৈ মানে কাজিয়া লাগিছিল নে বা কাজিয়া লাগিব লাগিব নে, সেইবিলাক একো ধান্দাই নাই। মই খালি এটা কথাই ভাবোঁ, ঘৰখনত যেতিয়া থাকোঁ, কাকু মাইনা মই মিষ্টাৰ আমাৰ দেখো খুৰাকত যেতিয়া আমি একেলগে থাকোঁ, তেতিয়া মানে এটাই ভাবোঁ, এই কামখিনি মাইনা আমুকটো কাম কৰি আছে, মই পটাপট এইখিনি কাম কৰি লওঁ, মই অকণমান আগুৱাই থওঁ, বা মাইনাই এতিয়া আহিব, মাইনাই গোটেইখিনি কাম কৰি বহি লাগিব, সেইটো মোৰ মনলৈ নাহে।
সেটা মো একবারে মনলে নাই। আর ঠিক তেনেকে মো যেটা কোবলে যাও, মাইনায় সকলখিনি কাম একদম সুন্দরকে সুচারুরূপে পরিপাটি করে থয়, মানে গোটেখিনি করে মেলি থয়। আর মই সেইকারণে বহুত সুখী আর আশা করছো ভগবান প্রভু শ্রীচন্দ্রর ওর সদায় প্রণিপাত জনাও, যাতে আমার পরিয়ালটো এনেকেই রাখে। বেলেগে যি কয় কই থাকক, বেলেগে যি কয় কই থাকক, সেটা আমার সেটা মানে কামখারে নিদো, কিন্তু নিজে সুখত থাকি দুআখার লালীকিটার অন্তরত সুমাব পারিছো, নিজে সুখত থাকি লালীকিটার অন্তরতো অকন জায়গা লব পারিছো, বা লালীকিটা আমার অন্তরত সাজ বহুয়াছে মরম চেনেহর, সেখিনিকে আমাক লাগে। গতি সেখিনিকে আপনার ওর কলো। আর এই আদান প্রদানটো যে দেই আপনাদের কইসো, আদান প্রদান মানে মানে বিহু আহিলে যে কাপড় কানি দিয়ার পর হোক, কাপড় কানি বুলিয়ে নহ, সরু উপহার এটা দিলেও কি হয় মরম বাহে, বা আমার সম্বন্ধটো অটুট রাখে, অটুট হয়ে থাকে। সেহে আমি মানে পরাপক্ষত সামর্থ্য অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী মানে কিবা এটা দিবলৈ চেষ্টা করো আমার পরিয়ালবর্গক, সেটকে আপনাদের ওর কলো। আর যি আনিছে মাইনাহতে সেয়া আপনাদের নিজের পরিয়াল, যেহেতুকে আপনাদের সেখানে আপনাদের দেখাইছো দে। তাকে আকো বহুতে কি কয় জানে, আপনাদের বারো যোন সকলে মোক ভাল পায়, যোন সকলে মোক আপনাদের আন্তরিকতার মোর ভিডিও সমূহ চায়, তেখেত সকলের কথা কোয়া নাই, কিন্তু ইয়াতে বহুত সংখ্যকে কব ই এনে বস্তুটো আনিছে একেবারে দেখা নাই, একে ভিডিও বনায় দিলেহে হয় এনেকুয়া কিছুমান ল্যাঙ্গুয়েজ, মানে এনেকুয়া কিছুমানকে কয়। সেয়েহে কইছো আপনাদের দেখাইছে লালীকিটায় যে মায়ের এইটো দিলো, বহুত সুখী আমি লালীহালক লো, বহুত বুঝি পায়। আর মোর একটা কথা বেশি ভাল লাগে কি জানেনে, কাকু মাইনাহতে প্রত্যেকটা বিহুতেই হোক, পূজা মানে প্রত্যেকটা উৎসব পার্বণত আমার ডিকুদেহালে আনেই কাপড়, মতো বারো দিয়ে থাকো, কিন্তু আমার ডিকুদেহালে আনেই। আর যেতারপরা সিহতে দিবা হয়েছে, এটা দিনতো মানে আমাক খালিকে মানে আমাক সেবা করা নাইকিয়া, মানে কিবা নহয় কিবা এটা আমাক দিয়ে, গতি সেখিনিকে আপনাদের ওর নিজের বলে প্রকাশ করলো। আর বাকি কাইলে সাব, এতিয়া মানে মই বড়া চাউল তিয়াই থলো, তারপর ভাতখা চাউলও তিয়াই থাকো, কাইলে বোলে মায় নাই গোটে পিঠা পনা সকলখিন ঘরতে বনাব, সেখানে একটা ঢেকি এটা ঠিক করে থব লাগবে, মিক্সিটো বারো খুনিমে, তথাপিত মিক্সি যদি লাইন না থাকে কিহত খুনিম, হয় ইনভার্টারটো বেটারি নাইকিয়া হয়ে যাবগে তেনেকে খুনোতে খুনোতে, সেখানে একটা ঢেকি এটা ঠিক করছো আর আপনাদের সুন্দরকে দেখাম কি কি বনাও বিহু বলে। আর কামো বহুত আছে, এতালেকে বিশ্বাস করব আপনাদের মানে থ্রেডিং কিটালেকে করবা নাই, বহুত গজি গেছে, আগফালে চকাখিনিতে রং করবা নাই, গাটো অসুস্থ, ইমান মানে করে মেলবরা নাই আর কামখিনি। এটা মাইনা আছে, যেটা মাইনায়ও করেছে বারো বহুতখিনি সাফা চিকুণখিনি করেছে, তথাপিতো এটা আপনাদের কইসো কাইলে সুন্দরকে আপনাদের পিঠা পনা বনার ভিডিওত লগ পাম। ভজা চাউল ভাজিব লাগবে, আগতে ইমান 5 কেজি 6 কেজি ভজা চাউল ভাজি ভাজি থও, এতিয়া মানে শকত হয়ে যাবা বহি বহি ভজা চাউল ভাজিব নোৱা হলো, তথাপিতো এতিয়া আকো ভাজিম। আর এতিয়া অকন ডায়েট করছো, অকনমান রাতিপা রাতিপা খোজকাঢ়া করছো, গতি আপনাদের সাব অল্প দিনের পিছত একদম ক্ষীণাই যাম দে। গতি বহুত কথা পাতিলো, আর শেষত আপনাদের আকো এবার আমার বহাগ বিহুর হিয়া ভরা শুভেচ্ছা জানাইছো, ভিডিওটার বিদায় লোলে ওলাইছো, গতি কাইলে আসো আপনাদের মাজলে নতুন একটা ভিডিওর সঙ্গে, আজিলে বাই বাই, শুভরাত্রি। এতিয়া আপনাদের দেখাবলে লৈছো পাখি মাইনা আর মই আজি বিহু নাচবলে গেছিলো, একদম সুন্দরকে নাচিলো, আর সেহে আপনাদেরকে অকনমান আগবাইছো, আর কেনেকুয়া লাগিছে আপনাদের কমেন্ট করে জানাবলে একবারে নাপাহরিব দেই, চাকসন ভাল লাগিছে না নাই বারো মাক জিয়েকক দুইজনীকে। আর মোর পাছফালে আমার পাছফালে আছে মানে ডিকু দেহা, কারণ তাকো একদম ওলাবলে লাগে, আর সেই যোনটো ঢোল লৈ পেলাই ওলাইছে সেই ঢোলটো কাকুক মই ক্লাস 7 লৈ দিয়া চাওক, আর বহুত মরমত মই ঢোলটো থৈ দিছো, আর এতিয়া সেই ক্লাস 7 লোৱা ঢোলটোকে ডিকুয়ে লৈ পেলাই আমার পাছফালে দেখিছেনে কোন তলকত মানে তেনেকে ওলাই গলকে আমি গমেই নাপালো, দেখিছে কেনেকুৱা কৰি আছে, গতিকে আহক আর দুকপিমান মোৰ ভাল লগা ফটো দিছো চাওক।